সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু হেল্প আশা করি আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যিনারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনাদেরকে আমার একান্ত অনুরোধ যেনা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের নোটিফিকেশনটি আপনাদের কাছে যেন দ্রুত পৌঁছে যায় আমি আমার আগের ভিডিও আধার কার্ড নিয়ে বলেছিলাম কিভাবে আপনারা আধার কার্ডে তৈরি করার জন্য বা রকম বায়োমেট্রিক সংশোধন করার জন্য কিভাবে আপনারা এনরোলমেন্ট সেন্টার খুঁজে বার করবেন আজকে আমি আধার সংক্রান্ত দ্বিতীয় ভিডিওটি করতে চলেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কাছে যদি আপনাদের আধার নাম্বার থেকে থাকে কিন্তু আধার কার্ড যেটি আপনাদেরকে আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দিয়েছিল সেই কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে কিন্তু আপনাদের কাছে যদি শুধু আধার নাম্বারটি থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের জন্য আবার একটি আধার কার্ডের রিপ্রিন্ট অর্ডার দিতে পারেন এবং এক্ষেত্রে আপনাদেরকে আরও আমি উল্লেখ করে রাখি যদি আপনাদের আমরা জানি অনলাইনে আধার সংক্রান্ত কোনো কাজ করতে হলে একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বারের প্রয়োজন হয় এক্ষেত্রে যদি আপনাদের কোনো মোবাইল নাম্বার আধারের সঙ্গে রেজিস্টার্ড করা না হয়ে থাকে তার সত্ত্বেও আপনারা আধারটিকে রিপ্রিন্ট বা পুনরায় প্রিন্ট অবস্থায় পেতে পারেন যার জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে তাই বন্ধুরা আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা আধার রিপ্রিন্ট করবেন সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম এবং সেখানে আমি টাইপ করবো ইউআইডিএই এই টাইপ করার পর সার্চ করলাম সঙ্গে সঙ্গে আমাদের সামনে বেরিয়ে গেল ইউআইডিএই ডট গভ ডট এই ওয়েবসাইটটিকে আমরা খুলব এটি হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং এটি হলো হোম পেজ আমরা এই যে মাই আধার অপশনটি আছে এখানে গিয়ে কার্সারটা নিয়ে যাব প্রথমে গেট আধারে একদম সর্বশেষ যে অপশনটি রয়েছে অর্ডার আধার রিপ্রিন্ট অর্থাৎ আপনি আধারটিকে পুনরায় রিপ্রিন্ট হিসাবে পেতে চান সেটিকে আমরা ক্লিক করে নেব আমি আগেই বললাম যে এই অপশনটিতে আমাদের কোনো রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া থাকলেও হবে না থাকলেও হবে এবং এই আধার রিপ্রিন্ট করতে আমাদের খরচ কত পড়বে আধার রিপ্রিন্ট করতে আমাদের খরচ পড়বে সর্ব সাকুল্যে চল্লিশ টাকা তাই আমরা এখন একটা আধার রিপ্রিন্ট করব আমরা আধার নাম্বারটা দিয়ে দিই আধার নাম্বারটি দিয়ে দিলাম এখানে দিতে বলা হয়েছে এন্টার সিকিউরিটি কোড এখানে আমরা যে ক্যাপচারটি রয়েছে এটি আমরা টাইপ করব টাইপ করে নিলাম এইখানটায় রয়েছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এক্ষেত্রে আমার মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে তাই আমি এটি অপশানটি দিলাম না আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড না হয়ে থাকে আপনারা এখানে একটি টিক দেবেন ঠিক আছে এবং যে মোবাইল নাম্বারে আপনি ওটিপি পেতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন যেহেতু আমার মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে তাই আমি একটি টিক দিলাম না আমি সরাসরি ওটিপিতে ক্লিক করলাম সেন্ড ওটিপি এই সেন্ট ওটিপি অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে আমি এবার সেই ওটিপিটি বসিয়ে নেব ওটিপিটি বসিয়ে নিলাম নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানটায় আমরা একবার ক্লিক করে দেখে নেব এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানের মধ্যে বলাই রয়েছে যে পঞ্চাশ টাকা জিএসটি ধরে আধারের জন্য লাগবে এবং আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশান একটি ক্লিক দেব এবং সেই সঙ্গে সঙ্গে সাবমিট করে দেব সাবমিট অপশানে ক্লিক করলাম দেখুন আমাদের আপনাদের সামনে এই আধারটি বেরিয়ে গেল এইবার আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আধারটি ঠিকঠাক রয়েছে কিনা তারপরে আপনারা চলে যাবেন মেক পেমেন্ট অপশানে এই মেক পেমেন্ট অপশানে গিয়ে আপনারা যেটা করবেন এই যে পেমেন্ট অপশানটি চলে এলো পেমেন্ট পেজটি প্রথমে বাই ডিফল্ট ক্রেডিট কার্ডটি সিলেক্ট হয়ে থাকছে এখানে আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন সিলেক্ট করে নেবেন কী ধরনের ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন বা ইউপিআই পেমেন্ট চ্যাপের মধ্যে দিতে পারেন আমি এখানে ডেবিট কার্ডের মধ্যে দেওয়াটাই ভালো মনে করছি তাই এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে পে নাও করে দিলেই আপনার পঞ্চাশ টাকা পেমেন্ট হয়ে যাবে আধার রিপ্রিন্টের জন্য এবং আধারে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে মোবাইল নাম্বার সহ সেই ঠিকানায় পোস্ট অফিস থেকে আপনার আধার চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে মানুষজন বুঝতে পারে যে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকা সত্ত্বেও মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে তারা একটি আধার প্রিন্ট পেতে পারে ইউআইডি এর কাছ থেকে ধন্যবাদ